আমাদের বাড়ি আশাশুনির থানা, বাড়ি নৈকাটি। আমার স্বামীর নাম আমচার সর্দার। আমরা এখন নদী কাটানো হচ্ছে আমাগির খুব। আমরা ওয়াশার মধ্যে রাত্রি আমরা রাতে ঘুমাতে পারিনি। আমাগির কোনো অস্থায়ী জায়গা সারা রাত রাত আমরা বসি। আমরা হলো এখন ধরো মশার কামড়ে আমরা হলো এখন এই অবদার পারে এই রয়েছি, এই বাসা বন্দি। এখন আমাকে সরকার যে ঘর দেয় এই ঘরের একটা ব্যবস্থা আমাদের একটু করে দেন। আমি সাংবাদিক মুস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলার বোতারা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য পদপ্রার্থী। আমার ওয়ার্ডের ভিতর দিয়ে মরিচাপ নদীর যে অংশটি বহমান হয়েছে, কিছুদিন পূর্ব থেকেই এই নদীটি ছিল একটি স্মৃতিমাত্র। নদীমাত্রিক বাংলাদেশের যে প্রবাদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্যোগ, এই প্রবাদকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই উদ্যোগের অংশ হিসাবে গত 2 দিন আগে আমাদের এই অংশের নদী খননের কাজ উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধন করার কারণে এই এলাকায় চর জমে যাওয়ার ফলে যে অসহায় মানুষগুলো ছিল এই জমিতে বসবাস করতে শুরু করে। দীর্ঘ 20 বছর, 25 বছর, কেউ 10 বছর এখানে বসবাস করে আসছে। তো আমরা বুঝতেই পারি একটা পরিবার যখন 10 বছর বসবাস করে তখন সেই পরিবারটা কতটা আস্থা নিয়ে আসে ওই জায়গার উপরে, ওই তার স্থাপনার উপরে। তো যেহেতু নদী খনন করা হচ্ছে, এখানে খননের ম্যাপ অনুযায়ী যে ঘরে আসছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে বা দিচ্ছে, এ অবস্থায় তারা কেউ কেউ আবদার উপরে। এমনও অনেকের আছে যে তাদের থাকার কোনো জায়গা নেই। আমি সরজমিনে এসে দেখলাম যে মানুষগুলো খুবই অসহায়, খুবই দুর্দশাপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত করছে। যেহেতু প্রচণ্ড শীত, শীতের মধ্যে থাকার জায়গা, তারপর খাওয়া দাওয়ার খুবই সমস্যা। তো যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, এই প্রবাদকে বাস্তবে রূপ দিতে গেলে নদীখনন করতেই হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে মহৎ উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, সব পরিবার এখানে বাস্তবহীরা চুক্ত হলো, তাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তারা যেন মিনিমাম একটা মাথা গোঁজার ঠাঁই পায়।